নমস্কার ভিউয়ার্স, এই যো আপনাদের সাথে আমি বলেছিলাম একদিন চিংড়ি মাছের তরকারিটা কিভাবে করে আমি শেয়ার করব। আজকে সেই শেয়ারটা করছি। এই যে চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভেজে রাখা হয়েছে, সাদা তেলেই ভেজে ভাজা হয়েছে, আর ওই তেলেই আর একটুখানি সামান্য তেল দিয়ে বাড়িয়ে এই যে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে। তারপর এই যে আলু দেওয়া হচ্ছে, ফোড়নের একটুখানি এসেন্সটা বেরিয়ে যাক। ফোড়নের এসেন্স বেরিয়ে গেলে এর মধ্যে আলু অ্যাড করা হবে। এটা একটা খুব ট্র্যাডিশনাল রান্না, বেঙ্গলি রান্না, আর এটা আমার মা করছে, তার মানে আপনারা বুঝে যাচ্ছেন আমি এখন বাগানে নেই। ওই যে দিয়ে দিচ্ছে, এটা যে যার পরিমাণ বুঝে দেওয়া হবে। আমাদের পরিবারের লোকজন খুব কম, তার এইটুখানি আলু কাটা হয়েছে। যাদের পরিবারের লোকজন আরও বেশি, তারা একটু বেশি পরিমাণে আলু কাটবে। তো এটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো এইবারে কুমড়া অ্যাড করা হচ্ছে। এইগুলো হচ্ছে মানে মিষ্টি কুমড়া। এই কুমড়াটা একটুখানি বাজার থেকে বুঝে নিয়ে কিনতে হবে। বেশি সাদা সাদা কুমড়াগুলোকে এড়িয়ে যাওয়াটাই ভালো, একটু লাল দেখে বা কুমড়ার কোয়ালিটিটা ভালো দেখেই কিনলে ভালো হয়, তবেই এই তরকারির স্বাদটা পাওয়া যাবে। আর চিংড়ি মাছ আর কুমড়া এই দুটোই মেন, এই দুটোর স্বাদেই তরকারিটা হয় আর কি। এবারে পরিমাণ করে ওই এক টেবিল চামচ আর কি ইয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো। আর এবারে তেজপাতা, তেজপাতা কখনোই ফোড়ন দেবেন না, ওটাই ভুল হয়ে যাবে, কিন্তু তাহলে স্বাদ অন্যরকম হবে। তেজপাতাটা ঠিক এই সাতলানোর সময়, মানে যখন সতে করবেন তখন দিয়ে দেবেন। তো ওই সবজির মধ্যে এই তেজপাতাটা অ্যাড করে এবার মা নাড়বে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ মতো নাড়বেন, অন্তত 5 মিনিটের মতো তো নাড়বেই। এই যে একটু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে, কাঁচা লঙ্কাটা ফালি করে দিলে ভালো লাগবে না, তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু শিলে বেটে নিচ্ছে, কারণ এর মধ্যে গুঁড়া লঙ্কা অ্যাড হবে না, এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেই দেওয়া হবে। এইভাবেই ঠিক কিন্তু করতে হবে, যেভাবে আমি ইয়ে মানে যেভাবে আমি পদ্ধতিগুলো বলছি, না হলে কিন্তু মানে পদ্ধতিটাও আলাদা হয়ে গেলে এই তরকারির স্বাদটাও কিন্তু আলাদাই হয়ে যাবে। এই যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছে, দিয়ে দিলাম। এইবারে সামান্য একটুখানি পরিমাণে জিরের গুঁড়ো অ্যাড করা হবে। এটা রোস্টেড জিরের গুঁড়ো নয়, যেটা প্যাকেটে জিরের গুঁড়ো আসে সেই, ওই ধরুন টিস্পুনের দুই আড়াই টিস্পুন দেওয়া হবে। আর হচ্ছে সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার নাড়াচাড়া হবে অন্তত 4 থেকে 5 মিনিট। এই যে সমস্ত রকম যে উপকরণগুলো দেওয়া হলো আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। এই যে এখন কষাচ্ছে, এটা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবে। আর গ্যাসটা কিন্তু এখন হাই ফ্লেমেই রাখা হবে, হাই ফ্লেমে এইভাবেই কষবে। আর ওই দেখুন আস্তে আস্তে করে মশলা থেকে তেলটা কীরকম ছেড়ে যাচ্ছে, এরকমই তেলটা ছেড়ে যাবে আর কি। এই তরকারিটা হয়তো কম বেশি অনেকেই রান্না জানে, ওপার বাংলার লোকেরা তো জানবেই, কিন্তু যারা ধরুন নতুন মানে নতুন রান্না শিখছে, নতুন রান্না শিখতে চলেছে কিংবা একা থাকে, তা এই রান্নাটা একমাত্র তাদের জন্য। তারা এই স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব ইজিয়েস্ট পদ্ধতিতে চিংড়ি মাছের ঝোল আর ভাত আর কি চাই। তো 4 থেকে 5 মিনিট রান্নার পরে এই যে হালকা করে ভাজা যে চিংড়ি মাছগুলো, সেইগুলো কিন্তু মা অ্যাড করে দিচ্ছে। আর ওই যখন যে চিংড়ি মাছের দেখবেন তো তোলার সময় কিছুটা তেলও উঠে আসে, ভাজা হয়ে গেলে যখন ওঠান তখন কিন্তু সামান্য তেলও উঠে আসে, সেই তেলটাও এর মধ্যে দিয়ে দেবে। কারণ চিংড়ি মাছ ভেজে যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের স্বাদেই কিন্তু এই তরকারিটা হবে। আমি আবার রিপিট করলাম, তবে তেল যদি কমে গিয়ে থাকে সামান্য একটু পরিমাণে তেলও অ্যাড করা যায়, তাতে স্বাদে তেমন কোনো হেরফের ঘটে না।
তো এই যে আবার দু তিন মিনিটের মতন এই যে কষানো হবে, তো সামনে থেকে দাঁড়িয়ে থেকে একটা সুন্দর স্মেল বের হবে, যতক্ষণ ওই স্মেলটা না বের হবে ততক্ষণ কিন্তু কষানোটা চলতে থাকবে কন্টিনিউ। তো স্মেলটা এখনও বের হয়নি, ওই জন্যই মা কন্টিনিউ কষিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, কষাতে থাকুক, আমি আবার পরে ক্যামেরাটা অন করছি। এই যো, এটা খুব একটা খুব পুরাতন একটা পদ্ধতি, অনেকেই জানে। সামান্য একটুখানি ময়দা নিয়ে তার মধ্যে যে জল দেওয়া হচ্ছে, জল দিয়ে একটা গোলা মতন তৈরি করা হবে, বা এটাকে ট্র্যাডিশনাল ভাষায় পিটালি বলে। তো এটাই যে অ্যাড করে দিচ্ছে ওই এটার মধ্যে, তরকারিটার মধ্যে, কারণ একটা ঘন ঘন ভাব আসার জন্য, একটা থিকনেস ভাব আসার জন্য এটা অ্যাড করে দেওয়া হলো। তো ভালো করে একটু তরকারিটাকে উপর নিচ করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেওয়া হবে, এবং ফ্লেমটা রাখা হবে মিডিয়াম টু লো ফ্লেমে। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সে সেরকম ঝোল রাখবেন। এই যে ঢেকে দিচ্ছে, ব্যাস এটা এবারে ওর মতন ওর হালে ছেড়ে দিই, ছেড়ে দিন, এবার ফুটতে থাকুক। হ্যাঁ, এই ঝোলটাতে এখন পরিমাণ বুঝে লবণ অ্যাড করে দেওয়া হয়েছে। আসলে ওই ওই জায়গাটা আর আমি তুলিনি, ওটা একটুখানি আমি স্কিপ করে গেছি। তো ওই যে ঝোলে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, অনেকে বলবেন ঝোলে বলক এসে গেছে, যাই হোক। তো এবার ঝোলটা নামিয়ে ফেলা হবে, কারণ ঝোলটা ফুটতে ফুটতে ঘন হয়ে এসছে। তো এবার ঝোলটা নামিয়ে ফেলা হবে, আর কি আর সেরকম কিছু নেই। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। নমস্কার ভিউয়ার্স, সবাইকে গুড আফটারনুন। এখন তো প্রায় দুপুর দুটো, আমি এখন লাঞ্চ করব। আমি এখন মানে আমার আজকে মনটা খুব ভালো, খুব ফুরফুরে। আমি এখন বাপের বাড়ি এসেছি, আর আমার খুব প্রিয় খাবারের সামনেই আমি মানে ভিডিওটা শুরু করলাম। এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল, আর এটা হচ্ছে কড়াই শাক ভাজা ছোট ছোট বেগুন দিয়ে। আর এগুলোও তাই, এগুলোও কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, এটারই ঝোল। এটা আমার ছোটো মেয়ে খাবে, এটা আমার বড় মেয়ে খাবে, মা তুলে রেখেছে আলাদা আলাদা করে বাটিতে, আর এটা এখন আমি খাবো গরম ভাতের সাথে। আমি কথা বলতে পারছি না, আমার অলরেডি মুখে জল চলে আসছে।